নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আজকে তোমাদেরকে বলবো ভেসলিন যেটা তোমরা 5 টাকায় পেয়ে থাকো, সেই 5 টাকার ভেসলিনে আমরা কি কি বেনিফিট পেতে পারি। তো তোমরা অনেকেই হয়তো জানো না যে ভেসলিনটা আমাদের ঠিকঠাক কতটা কাজে লাগে, তাই সেই কি কি কাজে লাগতে পারে ওই 5 টাকা ছোট্ট ভেসলিন সেটা নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো আজকে। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি সৌমি এবং তোমরা দেখছো ইনসাইড বিউটির নতুন একটা ভিডিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা যদি নতুন কোনো ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমি তোমাদেরকে আজকে বলবো ভেসলিন আমাদের কি কি কাজে লাগে। ভেসলিন মোটামুটি ছোট থেকে বড় সবাই আমরা এই ব্র্যান্ডটার নাম শুনি, এবং আমি তোমাদেরকে এখানে ভেসলিনে যে ছোট 5 টাকার যে লিপ বাম পাওয়া যায় সেই ভেসলিনে রিভিউ দিচ্ছি, এবং রিভিউ না এটা কি কি বেনিফিট আছে আমাদের লাইফে সেটা কিন্তু তোমাদেরকে আজকে বলবো। প্রথমেই বলে রাখি, ভেসলিন যেটা তৈরি হয়, যেটা লিপ বাম বা যে পেট্রোলিয়াম জেলি যেটা তৈরি হয় সেটা কিন্তু তৈরি হয় পেট্রোল থেকে। পেট্রোল যেটা বা ডিজেল যেটাই বলো না কেন, মাটির মধ্যে যে খনিজ তেলটা থাকে সেটা থেকে কিন্তু তৈরি হয়, এবং এই খনিজ তেলটাকে ওপরে তুলে সেটাকে রিফাইন করা হয়, এবং এই রিফাইনের প্রসেস যখন হয় সেই থেকেই কিন্তু বিভিন্ন ওটাকে রিফাইন করতে করতে কিন্তু এই পেট্রোলিয়াম জেলিটা ব্যবহার তৈরি হয়, এবং সেটাই কিন্তু আস্তে আস্তে আরো রিফাইন হয়ে 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 আমাদের হাতে সেটা ভেসলিন হিসেবে বা লিপ বাম ভেসলিন যে লিপ বাম সেটা হয়ে আসে। তো আমি এখানে প্রথমেই বলে রাখি, ভেসলিন কিন্তু কখনো দিনের বেলায় মুখে বা হাতে বা যেখানেই হোক না কেন ব্যবহার করবে, কারণ ভেসলিন যদি তোমরা সূর্যের আলোতে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা কিন্তু ডার্ক হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, মানে কালো স্পট পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তাই সবসময় চেষ্টা করবে ভেসলিন রাত্রির বেলা ব্যবহার করতে। তো কোনটা করবে না আমি তোমাদের প্রথমেই বলে দিলাম, তাই কি কি করবে সেটাই কিন্তু আমি এবার তোমাদেরকে বলবো। প্রথম হচ্ছে আমরা ভেসলিনকে লিপ বাম হিসেবে ব্যবহার করতে পারি, যেটা খুব ভালো একটা লিপ বাম। তুমি অনেক দামি দামি লিপ বাম ব্যবহার করবে কিন্তু ভেসলিন কিন্তু তোমাকে খুব ভালো বেনিফিট দেবে একটা লিপ বাম হিসেবে। 5 টাকা দাম কিন্তু কাজটা কিন্তু ভালোই করে একদম। এবং তোমরা ভেসলিনকে রাত্রির বেলা ঠোঁটে লাগিয়ে যদি শুয়ে পড়ো, তোমাদের ঠোঁট যদি রাফ বা একটু ওই খড়খড়ে টাইপের যদি এরকম লিপসের প্রবলেম থাকে তাহলে কিন্তু তুমি ভেসলিনটাকে রাত্রির বেলা ভালোভাবে ঠোঁটে লাগিয়ে নেবে, এবং সকালবেলা দেখবে তোমার চামড়াটা হালকা করে উঠে আসছে, যেমন পিল অফ টাইপের উঠে আসবে। এইটা হচ্ছে কিন্তু কি, তোমার ওই ডেড সেল বা যে স্কিনটা রাফ হয়ে গিয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে রিমুভ করে দেয়। এবং তোমরা এখানে আরেকটা কাজ করতে পারো, যদি তোমাদের ঠোঁটটা খুব বেশি খড়খড়ে বা রাফ আছে, যেটা তোমরা লিপস্টিক পরার আগে হয়তো ভাবছো যে এই ঠোঁটে ম্যাট লিপস্টিক ব্যবহার করতে পারবে না, তাহলে কিন্তু তোমরা প্রথমে মুখে ভালো করে ঠোঁটে ভালো করে ভেসলিন লাগিয়ে নিয়ে নতুন একটা ব্রাশ নিয়ে একটু রাফ করে নিতে পারো। তাহলে দেখবে তোমরা ইমিডিয়েট তোমাদের ঠোঁটে যত ডেড সেল বা যত খড়খড়ে বা যেমনই যাই থাক না কেন সব প্রবলেম 1 মিনিটের মধ্যে সলভ হয়ে যাবে। তো এইভাবে তোমরা ভেসলিনকে ব্যবহার করতে পারো, তোমরা কিন্তু ভালো বেনিফিট পাবে। ওকে, তো 2 নম্বর হচ্ছে কি, আমরা অনেক সময় আমাদের চোখের চারপাশে ডার্ক সার্কেল হয়ে যায় বা ডার্ক সার্কেলের প্রবলেম আমাদের মোটামুটি সবারই জানা। তো ডার্ক সার্কেল যদি তোমার চোখের চারপাশে হয়ে থাকে তুমি কিন্তু ভেসলিনকে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো একদমই। কারণ কি বলতো, আমাদের সারা মুখে কিন্তু অয়েল রিলিজ করে, একমাত্র আমাদের চোখের চারপাশে অয়েল রিলিজ হয় না। তাই তোমরা যদি চোখের চারপাশে যদি একটা মোটা ঠিক ভেসলিনের লেয়ার লাগিয়ে দাও সেটা কিন্তু সারা রাত কাজ করবে, এবং ভেসলিন কিন্তু আমাদের স্কিনের ব্ল্যাক স্পটটাকে তুলতে হেল্প করে, আমাদের স্কিনের মানে আমাদের চোখে। এবং তোমরা কিন্তু চোখের চারপাশে ভালোভাবে ভেসলিন লাগিয়ে তোমরা এটা কিন্তু 1 সপ্তাহ দেখতে পারো, তোমরা কিন্তু অবশ্যই এর বেনিফিট পাবে। আর শুধু ডার্ক সার্কেল নয়, তোমরা তার সাথে যে সমস্ত চোখের চারপাশে যত স্পট বা ধরো তোমার
রিঙ্কেলের যদি সমস্যা থাকে সেটাও কিন্তু অনেকটা বেশি কিওর করে এই ভেসলিন। এবং একই সাথে তোমরা কিন্তু ভালো ভালো নাইট ক্রিমকে টেক্কা দিতে পারো এই 5 টাকার ভেসলিন দিয়ে। তো এইটা তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো, খুব ভালো বেনিফিট পাওয়া যায়। এবং 3 নাম্বার হচ্ছে কি, আমাদের হাত বা ধরো পা, অনেক অনেক সময় ধরো বারবার জলে হাত দিলে বা জলে পা দিলে আমাদের হাত বা পাটা একটু বেশি কেমন সাদা সাদা হয়ে যায় বা একটা খড়খড়ে ব্যাপার চলে আসে। এখানে কি হয়, তুমি যদি হাতে কোনো একটা ভালো ময়শ্চারাইজার বা কোনো একটা লোশন লাগাও সেটা কিন্তু খুব বেশিক্ষণ হাতে স্টে করে না। তাই তোমরা একটা কাজ করতে পারো, তোমরা প্রথমে ভালোভাবে হাতে কোনো ক্রিম বা কোনো ময়শ্চারাইজার বা হাতে ভালোভাবে লাগিয়ে তার উপরে যদি ভালোভাবে মোটা করে ভেজলিন লাগিয়ে দাও, ভেজলিন পেট্রোলিয়াম জেলি যেটা, সেইটাকে যদি তোমরা ব্যবহার করো সেটা কিন্তু অনেকক্ষণ হাতের উপর থাকে এবং একইভাবে তোমাদের হাতটাকে কিন্তু সহজে ড্রাই হতে দেয় না। এবং সেটা খুব ভালো হয় যদি তুমি রাত্রির বেলা সেটা ব্যবহার করো এবং তুমি সারা রাত সেটা তোমার হাতে কাজ করবে এবং পরের দিন সকালে যখন উঠবে তুমি তখন নিজের হাতটাকে দেখবে কতটা সফট করে দেবে। ওকে, এবং তার সাথে আর একটা যেটা জিনিস হিসেবে তোমরা ভেজলিনকে ব্যবহার করতে পারো তোমাদের স্কিনে, একদমই তাই। তোমাদের স্কিনে যদি তুমি কোনো ক্রিমকে ইনট্যাক্ট রাখতে চাও বা তুমি তোমার বডিতে, তাহলে সবসময় যে কোনো একটা ক্রিমকে অ্যাপ্লাই করে তার উপরে যদি তুমি ভেজলিনটা লাগিয়ে দাও, জাস্ট একটা লেয়ারের মতো লাগিয়ে দাও, তাহলে কিন্তু বাইরের জিনিসকে ভেতরে আসতে দেবে না এবং ভেতরের জিনিসকে বাইরে যেতে দেবে না, যাই কিন্তু তোমরা যদি তোমাদের স্কিনে ভেজলিন লাগাও তাহলে তোমরা কিন্তু তার রেজাল্ট খুব ভালোভাবে দেখতে পাবে। ভেজলিন আমাদের স্কিনটাকে তো হাইড্রেটেড রাখবেই, তার সাথে সাথে আমাদের স্কিনের ভেতরে যে ক্রিমটা আমরা অ্যাপ্লাই করলাম, যেটা অ্যাপ্লাই করলাম সেটাকে কিন্তু একদম একই জায়গায় রেখে দেবে। তো বন্ধুরা, এই পয়েন্ট গুলো যদি তোমাদের আজকে ভালো লাগে তাহলে তোমরা নিজেরা একবার অ্যাপ্লাই করে দেখো। এবং শুধু তাই না, তোমরা ভেজলিনকে আরো অনেক ভাবে ব্যবহার করতে পারো। আমি তোমাদের সেইগুলো কোনো একটা আমার নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি এতে কিছুটা হেল্প হয় তোমাদের, তাহলে প্লিজ আমাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা যদি আরো নতুন কোনো ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের কাছে চলে আসবো আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, দেখা হবে খুব তাড়াতাড়ি। Bye.